ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तं शारदं प्रणमाम्यहम्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीळितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिदायना। শ্রীরামকৃষ্ণের অন্তলীলা স্বামী প্রভানন্দ রচিত। শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ। সোমবার কৃষ্ণা তৃতীয়া তিথি, 11ই কার্তিক 1292, 26শে অক্টোবর 1885। বেলা 10টার সময় ডাক্তারকে খবর দেওয়ার জন্য মাস্টারমশাই যাবেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেন যে তাঁর অসুখটা খুব হালকা হয়েছে, আজ তিনি খুব ভালো আছেন। মাস্টারমশাই ডাক্তার সরকারের বাড়ি যান। কথা প্রসঙ্গে ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণ মণ্ডলীর সকলকে খাওয়াবার ইচ্ছা প্রকাশ করেন। ডাক্তার সরকার বলতে ডাক্তার মহেন্দ্রলাল সরকার। ডাক্তার সরকার গাড়িতে চলেছেন সঙ্গে মাস্টারমশাই। পথে দু চারটি রোগী দেখে ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণকে দেখতে যাবেন। পথে তিনি বলেন, ইনি দেখছি শ্রীরামকৃষ্ণ কালীর উপাসক। মাস্টারমশাই বলেন, তাঁর কালী মানে আলাদা, বেদ যাকে পরব্রহ্ম বলেন তিনি তাঁকেই কালী বলেন, মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে তিনি তাঁকেই কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাঁকেই কালী বলেন। আলাপ আরও এগিয়ে চলে। শেষের দিকে ডাক্তার সরকার জিজ্ঞাসা করেন, আচ্ছা তাঁর অসুখের তদারক তোমরা কিরূপ করো? মাস্টারমশাই বলেন, আপাতত প্রত্যহ একজন তদারকই করেন, যাদের বয়স বেশি, কোনোদিন গিরিশবাবু, কোনোদিন রামবাবু, কোনোদিন বলরামবাবু, কোনোদিন সুরেশবাবু, কোনোদিন নবগোপাল, কোনোদিন কালীবাবু, এই রকম। ডাক্তার সরকার শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন। তখন বেলা 1টা। ডাক্তারকে দেখে শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন, আজ বেশ ভালো আছি। ধর্ম প্রসঙ্গ হতে থাকে।
শ্রী রামকৃষ্ণ বলতে থাকেন, শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়, তখন পরনের কাপড় পরে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা ওঠে, তখন সকলকে তৃণজ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক বৈরাগ্য নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, তাহলে তাকে খড়কুটো মনে হয়। শ্রী রামকৃষ্ণ রামনারায়ণ ডাক্তার ও বঙ্কিমচন্দ্র সম্বন্ধে তাঁর নিজের অভিজ্ঞতা ও অভিমত ব্যক্ত করেন। বঙ্কিমচন্দ্র সম্বন্ধে বলেন, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসা করলুম মানুষের কর্তব্য কি, তা বলে আহার নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা বোধ হলো, বললুম যে তোমার একই রকম কথা, তুমি বড় ছেঁচড়া, যা সব রাত দিন চিন্তা করছো কাজে করছো তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে, মূলো খেলে মূলো ঢেকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো। তিনি আরও বলেন, সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম, অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল, আমি তো মুখ্য, তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল, এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্যান হয়, বোবার কথা ফুটে, তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল, 11 বছরের সময় মাঠের উপর কি দেখলুম, সবাই বলে বেহুঁশ হয়ে গিয়েছিলুম, কোনো সার ছিল না, সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলুম, নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলুম। যখন ঠাকুর পূজা করতে যেতুম হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসত, আর ফুল মাথায় দিতাম। যে ছোকরা আমার কাছে থাকত সে আমার কাছে আসত না, বলতো তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। আলোচনা মোড় নেয় ঈশ্বর ইচ্ছা বা স্বাধীন ইচ্ছার প্রাধান্য নিয়ে। শ্রী রামকৃষ্ণ ডাক্তার সরকারকে বলেন, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতিবধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন, এই এই সব লোক মরে রয়েছে। গীতার কথায় বলা যায়, গীতায় ভগবান বলেছেন, ময়ই বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। তুমি নিমিত্ত হও, এরা সব আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে।
শিখেরা ঠাকুর বাড়িতে এসেছিল। তাদের মতে অশ্বত্থ গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়, তাঁর ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। ডাক্তার সরকার বলেন, যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন? লোকেদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন? রামকৃষ্ণ বলেন, তিনি বলাচ্ছেন তাই বলি, আমি যন্ত্র তিনি যন্ত্রী। ডাক্তার সরকার বলেন, যন্ত্র তো বলছো, হয় তাই বলো নয় চুপ করে থাকো, সবই ঈশ্বর। আসলে শ্রীরামকৃষ্ণকে ডাক্তার সরকার একজন সাধু, সাধারণ সাধু বলে মনে করত, ঠিক বুঝতে পারত না, এই জন্যে এইরকম সব উল্টোপাল্টা তর্ক তুলত। এ বিষয়ে নিয়ে ডাক্তার সরকার ও গিরিশচন্দ্রের মধ্যে তর্ক বেঁধে ওঠে। এর মধ্যে শ্রীরামকৃষ্ণ বলেন, কর্ম করতে গেলে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে এক ঘড়া মোহর আছে, এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে থাকা চাই। ঘড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খুঁড়ে, খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘোড়ার কানা দেখা যায়, তখন আনন্দ আরও বাড়ে। এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। ডাক্তার সরকার, গিরিশচন্দ্র ও মাস্টার মহাশয়ের মধ্যে রসালো তর্ক চলতে থাকে। ডাক্তার সরকার তাঁর সিদ্ধান্ত বলেন, আমি ফ্রি, একেবারে বলছি না, আমি ফ্রি একেবারে বলছি না, গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার। একথা শুনে ডাক্তার সরকার কি লক্ষ্য করে সে রামকৃষ্ণ বলেন, দেখো ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী আমি যন্ত্র, এ বিশ্বাস যদি কারু হয় সে তো জীবনমুক্ত। জীবনমুক্ত বলতে এই জীবনে থাকতে থাকতেই সে মুক্তি লাভ করে, সে হচ্ছে জীবনমুক্ত। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে, আমি সৎ কাজ করেছি অসৎ কাজ করেছি এই সব ভেদবোধ থাকবেই থাকবে। এই ভেদবোধ তাঁরই মায়া, তাঁর মায়ার সংসার চালাবার জন্য এই বন্দোবস্ত। বিদ্যা মায়া আশ্রয় করলে, সৎপথ ধরলে তাঁকে লাভ করা যায়। যে লাভ করে সে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে, সেই মায়া পার হয়ে যেতে পারে। এই মায়াকে পার হওয়া কত কঠিন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবিজ্ঞেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, যে আমার শরণাগত হয় সেই এই মায়াকে অতিক্রম করতে পারে।
তিনিই একমাত্র কর্তা আর আমি অকর্তা, এ বিশ্বাস যার সেই জীবনমুক্ত, এ কথা কেশব সেনকে বলেছিলাম। এ কথার জের টেনে ডাক্তার সরকার ও গিরিশের মধ্যে আলোচনা চলতে থাকে। দুজনের মধ্যে আলোচনা থিতিয়ে এসেছে। সে সময় শ্রী রামকৃষ্ণ বলেন, ইনি অর্থাৎ ডাক্তার যা বলছেন তার নাম অহেতুকী ভক্তি। উপস্থিত ভক্তদের লক্ষ্য করে তিনি আরও বলেন, এর অর্থাৎ ডাক্তারের মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর আমায় সৎ ইচ্ছা দাও যেন অসৎ কাজে মতি না হয়। আমারও ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা মা বলে তখন কাঁদতুম, লোকে দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বিড়বার জন্য অর্থাৎ পরীক্ষা করার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রাড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। রাড় মানে পেশা। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা দেখবে এসো ঘরে কে এসেছে। হলধারীকে আর সব লোককে বলে দিলুম, এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাত করো যেন সৎ থেকে অসতে মন না যায়। ডাক্তারের প্রতি, তোমার এ ভাব তো বেশ ঠিক ভক্তিভাব দাসভাব। সকাল 10টার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, নরেন্দ্রনাথ, মাস্টারমশাই প্রভৃতি ভক্তের সঙ্গে কথা বলছেন। আজ মঙ্গলবার, কৃষ্ণা চতুর্থী, 12ই কার্তিক, 1292, 27শে অক্টোবর 1885। নরেন্দ্রনাথ বলেন, ডাক্তার কাল কি করে গেল? মাস্টারমশাই বলেন, সুতোয় মাছ গিথেছিল, ছিঁড়ে গেল। শ্রী রামকৃষ্ণ হাসতে হাসতে বলেন, বড়শি বেঁধা আছে, মোড়ে ভেসে উঠবে। নরেন্দ্র একটু বাইরে গেলে মাস্টারমশাইকে পূর্ণ সম্বন্ধে বলেন, তোমায় বলছি এসব জীবের শুনতে নাই, প্রকৃতিভাবে পুরুষকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয়, পুরুষকে মানে ঈশ্বরকে। আগেই তাই বলেছেন মাস্টারমশাইকে, তোমায় বলছি এসব জীবের শুনতে নাই। মাস্টারমশাই বলেন, নানা রকম খেলা, আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে, এই রোগ হয়েছে বলে এখানে নূতন নূতন ভক্ত আসছে। শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলেন, ভূপতি বলে রোগ না হলে শুধু বাড়ি ভাড়া করলে লোকে কি বলতো? নরেন্দ্র ঘরে এসে বসেন। পিতার মৃত্যুর পর নরেন্দ্র খুবই অর্থকষ্টে পড়েছেন। ঠাকুর এক দৃষ্টে সস্নেহে নরেন্দ্রের দিকেই তাকিয়ে থাকেন। তিনি মাস্টারমশাইকে বলেন, আচ্ছা কেশব সেনকে বললাম যদৃচ্ছা লাভ, সে বড় ঘরের ছেলে, তার খাওয়ার জন্য ভাবনা হয় না।
সে মাসে মাসে যে বড় ঘরের ছেলে তার খাবার জন্য ভাবনা হয় না, সে মাসে মাসে মুসহারা পায়। তবে নরেন্দ্রের এত উঁচু ঘর তবু হয় না কেন? ভগবানে মন সব সমর্পণ করলে তিনি সব জোগাড় করে দিবেন। গীতার কথা, অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহামহম। এই যোগক্ষেম বহন করি আমি, কাদের? ভগবান বলছেন কাদের বহন করি? যারা আমাতে নিত্য যুক্ত হয়ে আছে এবং অনন্য চিত্ত হয়ে আমার চিন্তা করে। মাস্টারমশাই বলেন, আচ্ছা আজ্ঞা হবে, এখনো তো সময় যায়নি। শ্রীরামকৃষ্ণ বলেন, কিন্তু তীব্র বৈরাগ্য হলে ওসব হিসাব থাকে না। তীব্র বৈরাগ্য হলে, এই দেখুন ঠাকুরের কথাটা কেমন, ভাবটা কেমন। তীব্র বৈরাগ্য হলে অনেকেই বলে আমার সংসার টংসার আর ভালো লাগে না, কিন্তু ঠাকুর কি বলছেন, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া আত্মীয় কালসাপের মতো বোধ হয়। তখন টাকা জমাবো, বিষয় ঠিক ঠিক করব, এসব হিসাব আসে না। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা। এই বস্তু আর অবস্তু, এই হচ্ছে বস্তু মানে কি, যা সত্য, আর অবস্তু মানে যা সত্য নয়। সদ ধাতু থেকে এই বস্তু শব্দটি এসেছে। সত মানে হচ্ছে যা আছে। এবার বিষয়ী লোকের কথা ঠাকুর একটা উপমা দিয়ে বলছেন। একটা মেয়ের ভারী শোক হয়েছিল, আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে, নথ জানেন তো আগেকার দিনে মেয়েরা নাকে পড়ত। তারপর ওগো আমার কি হলো গো বলে আছড়ে পড়ল। কিন্তু খুব সাবধান, নথটা না ভেঙে যায়। এ কথা শুনে ঘরের সকলে হেসে ওঠে, কিন্তু নরেন্দ্র যেন বানবিদ্ধের মতো একটু কাত হয়ে শুয়ে পড়লেন। অর্থাৎ ঠাকুরের এই কথার ভাবটা নরেন্দ্রনাথই ঠিক ঠিক বুঝেছিল। এই যে আগে সাবধান হয়ে নথটা খুলে রেখে দিল, সেরকম নরেন্দ্রনাথের কাছে ঠাকুর জেনেছেন, সে আগে একটু সংসারটা গোছগাছ করে দেবে, বাবার মৃত্যুর পর বাড়িতে খুব অভাব, এমনকি মা ভাই বোনেদেরও খাওয়ার সব সময় থাকে না, তাই তিনি তাদের একটা সুব্যবস্থা করে দিতে চান, তারপর নিশ্চিন্ত হয়ে ঈশ্বর চিন্তা করবেন, এই রকম একটা ভাব। ঠাকুর সেটা বুঝে তাকে এই রকম করে বিদ্রুপ করলেন, এবং নরেন্দ্র যেন বানবিদ্ধের মতো একটু কাত হয়ে শুয়ে পড়লেন। পরবর্তী দৃশ্য, নিচে একজন বৈষ্ণব গান গাইছিলেন, ঠাকুর শুনে খুব আনন্দিত হন। তিনি বৈষ্ণবকে কিছু পয়সা দিতে বলেন। ছোট নরেন আজ একটি তড়িৎ যন্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন,
তিনি ঠাকুরকে তড়িতের প্রকৃতি হাতে কলমে ব্যাখ্যা করে দেখান। বেলা দুটো নাগাদ ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন অতুল ও তাঁর একটি বন্ধু। অতুলের বন্ধু উপেন্দ্রনাথ ঘোষ ডেপুটিগিরি করতেন। বন্ধুকে এক অদ্ভুত জিনিস দেখাবার প্রতিশ্রুতি দিয়ে অতুল তাঁকে শ্রীরামকৃষ্ণের নিকট এনে হাজির করেছেন। অতুল স্মৃতিচয়ন করে বলেছেন, একদিন অপরাহ্নে উপেনকে লইয়া যাইলাম। সেদিন ঠাকুরের ঘরে তাহার বিছানার নিকট হইতে দুটি সব বিছাইয়া এক ঘর লোক বসিয়া আর নানা আজে বাজে কথা হইতেছে, যেমন যেমন ছবি আঁকার কথা, স্যাকরার দোকানে সোনারূপা গলানোর কথা ইত্যাদি। অনেকক্ষণ বসিয়া থাকিলাম, একটিও ভালো কথা হইল না। ভাবিতে লাগিলাম, আজ এই নূতন লোকটিকে লইয়া আসিলাম আর আজই যত আজে বাজে কথা। ও ঠাকুরের সম্বন্ধে কিরূপ ভাব লইয়া যাইবে, ভাবিয়া আমার মুখ শুষ্ক হইতে লাগিল এবং মধ্যে মধ্যে উপেনের দিকে ভয়ে ভয়ে তাকাইয়া দেখিতে লাগিলাম। কিন্তু যতবার দেখিলাম তাহার মুখ বেশ প্রসন্ন, যেন ওই সকল কথা এসে বেশ আনন্দ পাইতেছে। দুই তিনবার ইশারা করার পরে সে উঠিয়া আসিল। তখন তাহাকে বলিলাম, কি শুনছিলি এতক্ষণ, ওই সব কথা শুনিবার কি আছে, বল দেখি। সে বলিল, না হে, বেশ শুনছিলাম, পূর্বে ইউনিভার্সাল লাভ কথাটা শুনেছি, কিন্তু কাহাতেও উহার প্রকাশ দেখি নাই। সকল বিষয় লইয়া সকলের সঙ্গে উহাকে, অর্থাৎ ঠাকুরকে আনন্দ করিতে দেখিয়া আজ তাহা প্রত্যক্ষ করিলাম। শিকদার পাড়ার প্রসিদ্ধ চিত্রকর অন্নদা বাগজি এসেছেন। শিল্পীর মেয়েদের মতো লম্বা চুল। তিনি কয়েকটি চিত্র ঠাকুরকে উপহার দেন। কিছুক্ষণ পরে নরেন্দ্র গান গাইছেন। গানগুলি বৈরাগ্যের ভাবে পূর্ণ। তিনি গান করেন, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, এক নম্বর। দ্বিতীয় গান, অন্তরে জাগিছ মা অন্তর যামিনী। তিন, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, ইত্যাদি। 27 অক্টোবর বিকাল 5:30 নাগাদ ডাক্তার সরকার এসে ঠাকুরকে দেখেন ও ঔষধপত্রের ব্যবস্থা করেন। শ্রীরামকৃষ্ণ ঔষধ সেবন করেন।
তখন সেখানে উপস্থিত নরেন্দ্রনাথ, শ্যাম বসু, গিরিশচন্দ্র, ডাক্তার ডোকরি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টারমশাই ইত্যাদি অনেকে ডাক্তার সরকারকে গান শোনাবার জন্য নরেন্দ্রনাথ গান পরিবেশন করতে থাকেন। তার মধুর কণ্ঠে নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন হন। শরীর স্পন্দনহীন, নয়ন স্থির। এদিকে নরেন্দ্রনাথ গাইতে থাকেন, তিনি গান করেন, কি সুখ জীবনে মম, ওহে নাথ দয়াময় হে। তারপর গান করেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। ইতিমধ্যে শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করেন, মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, অরবিন্দ মানে পদ্মফুল। তিনি ডাক্তার সরকারকে সম্বোধন করে বলেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে তাতে আবার লজ্জার কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচব? বড় বড় লোক এ কথা শুনলে আমায় কি বলবে? যদি বলে ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা। এসব ভাব ত্যাগ করো। ডাক্তার সরকার বলেন, আমার ওদিক দিয়ে যাওয়া নাই, লোকে কি বলবে আমি তার তো আক্কা রাখি না। শ্রীরামকৃষ্ণ বলেন, তোমার উটি খুব আছে। সকলে হেসে ওঠেন। শ্রীরামকৃষ্ণ বলতে থাকেন, দেখো জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তাকে বিষয়রূপে, তাকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সে কাঁটাটা তোলবার জন্য আরেকটি কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করার জন্য কাঁটাটি আনতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুইটি ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তার সরকারকে সম্বোধন করে বলেন, দেখো অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব হবে কবে, আমি যাবে যাবে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমি ও তোমার এ দুটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর তুমিই কর্তা, তুমিই সব করছো, আমি কেবল যন্ত্র। আমাকে যেমন করাও তেমনি করি, আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেরূপ সেবা করবার আমার অধিকার। শ্যাম বসুর একটি কথার পিঠে শ্রীরামকৃষ্ণ উপস্থিত সকলকে বলেন,
ওরে পদ, তুই আম খেয়ে নে। একজনের নাম পদ্মলোচন, তাকে সবাই পদ পদ বলে ডাকত। বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসাবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। শ্যাম বসুকে লক্ষ্য করে তিনি বললেন, তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছ। এই যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা মানব জন্ম পেয়েছি ঈশ্বরকে জানবার জন্যে, এবং তাকে জানা যায় সাধনা করে। তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছ, ঈশ্বরের পাদপদ্মে কিরূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলোসফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আত্মমদে যদি তুমি মাতাল হতে পারো, শুঁড়ির দোকানে কত মদ আছে এ হিসাবে তোমার কি দরকার? আমি, ঠাকুর বলছেন এই কথাটি, ঠাকুর প্রায়ই বলতেন, আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম, আর পাদপদ্মে ফুল দিয়ে হাত জোড় করে বলেছিলাম, মা এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমাকে শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার শুচি, এই লও তোমার অশুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও, এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। আমরা গীতায় শেষকালে পেয়েছি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ঠাকুর মায়ের কাছে সব অর্পণ করলেন, শুধু শুদ্ধা ভক্তি চাই। যদি কারো শুকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে, সে পুরুষ ধন্য। আর হবিষ্যি খেয়ে যদি সংসারে আসক্তি থাকে, এখানে আর বাকিটা নেই, তাকে ধিক। ডাক্তার সরকার ঠাকুরের কথার রেশ ধরে বলেন, তবে সে অধম। এখানে একটা কথা বলি, বুদ্ধ শুকর মাংস খেয়েছিল, শুকর মাংস খাওয়া আর কলিকো হওয়া এ ব্যারামের জন্য অপিয়াম খেত, নির্বাণ টির্বাণ কি জানো, আফিম খেয়ে বুধ হয়ে থাকত, বাহ্যজ্ঞান থাকতো না, তাই নির্বাণ। ডাক্তার সরকারের এই উদ্ভট ধারণা একটু রসিকতা করেই যেন বলেছেন। বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে ডাক্তার সরকারের এই উদ্ভট ব্যাখ্যা শুনে সকলে হেসে ওঠেন। এদিকে শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুকে লক্ষ্য করে বলতে থাকেন,
সংসার ধর্ম তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনাশূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারু পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রূপ। সংসারে অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে, যাই করো ঈশ্বরেতে মন রাখতে হবে, এই মন নিয়েই কথা। সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে মন উপপতির দিকে, কিন্তু সংসারের সব কাজ করে। থিওজফি সম্বন্ধে কিছুক্ষণ আলোচনা চলে, থিওজফির প্রবক্তা শ্যাম বসু। একথা শেষ হতে না হতে শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলেন, তোমাকে এই বলা রাগ করো না, ওসব তো অনেক করলে, টাকা, মান, লেকচার, এখন মনটা দিন কতক ঈশ্বরেতে দাও, আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে। এমন সময় গিরিশচন্দ্র এসে হাজির হন, তাঁর সঙ্গে ডাক্তার সরকারের সায়েন্স অ্যাসোসিয়েশন সম্বন্ধে কথা হতে থাকে। কথা প্রসঙ্গে ডাক্তার সরকার গিরিশকে লক্ষ্য করে বলেন, আর সব করো, বাট ডু নট ওয়ার্শিপ হিম, ওয়ার্শিপ হিম অ্যাজ গড, এমন ভালো লোকটার মাথা খাচ্ছ। গিরিশচন্দ্র বলেন, কি করি মশাই, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন, তাঁকে আর কি করব বলুন, তাঁর গু কি গু বোধ হয়। ডাক্তার বলেন, গুর জন্যে হচ্ছে না, আমারও ঘৃণা নাই, আমি কি তাঁর পায়ের ধুলা নিতে পারি না, এই দেখো নিচ্ছি। তিনি শ্রীরামকৃষ্ণের পায়ের ধুলা গ্রহণ করেন। এদিকে গিরিশচন্দ্র বলে ওঠেন, অ্যাঞ্জেলস এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন। গিরিশচন্দ্র দরকার হলেই ডাক্তার সরকারকে একটুখানি ঠুকে দিচ্ছেন। ডাক্তার সরকার ঠাকুরের সম্বন্ধে তাঁর তো ধারণা আগেই পরিষ্কার করে বলেছেন, আবার তাঁর পায়ের ধুলো নিচ্ছেন। ডাক্তার সরকার আর এক ধাপ এগিয়ে যান, তিনি বলেন, তা পায়ের ধুলো লওয়া কি আশ্চর্য, আমি যে সকলেরই নিতে পারি, এই দাও এই দাও। ডাক্তার সরকার সকলের পায়ের ধুলো গ্রহণ করেন। আরও কিছুক্ষণ কথাবার্তার পর ডাক্তার সরকারকে ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেন, ভালো, তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও, সেটা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ বলেন, আমি কি জানতে পারি গা কারু গায়ে পা দিচ্ছি কিনা। ডাক্তার সরকার বলেন, এটা ভালো নয়, এটুকু তো বোধ হয়। শ্রীরামকৃষ্ণ বলেন, আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো, সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে, ওই জন্য
ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়, উন্মাদে এরূপ হয়, কি করব। ডাক্তার সরকার উপস্থিত ব্যক্তিদের বলেন, ইনি মেনেছেন। ডাক্তার সরকারের মানে বিচার বুদ্ধি বড় কম মনে হয়, মানলেনটা কোথায়? ওই যে ঠাকুর বললেন, আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো, তুমি তো বুঝবে না সেই সব কথা। সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য। ডাক্তার সরকার উপস্থিত ব্যক্তিদের বলেন, ইনি মেনেছেন। ওইটাই ডাক্তার সরকার ভাবলেন, ঠাকুর মানলেন। হি এক্সপ্রেসেস রিগ্রেট ফর হোয়াট হি ডাজ, কাজটা সিনফুল এটি বেশ বোধ আছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলেন, তুই তো খুব শর্ট বুদ্ধিমান, তুই বল না, একে বুঝিয়ে দে না। ঠাকুর বেশ ভালোই বুঝতে পারছেন যে ডাক্তার সরকারের যা বুদ্ধি তাতে ঠাকুরের ভাব এবং ভাবজনিত এই যে উন্মাদ অবস্থা, এ বোঝার সামর্থ্য ডাক্তার সরকারের নেই। তাই নরেন্দ্রকে বলছেন, তুই তো বুদ্ধিমান, তুই বুঝিয়ে দে না। নরেন্দ্রনাথ ছাড়া দেন না, নরেন্দ্রনাথও জানেন ও ডাক্তার সরকারের মাথায় ঢুকবে না এসব। গিরিশচন্দ্র ডাক্তারকে বলেন, মশাই আপনি ভুল বুঝেছেন, উনি সেই জন্য দুঃখিত হননি, এর দেহ শুদ্ধ অপাপবিদ্ধ, ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন, তাদের পাপ গ্রহণ করে এর রোগ হবার খুব সম্ভাবনা, তাই কখনো কখনো ভাবেন। আপনার যখন কলিক হয়েছিল তখন আপনার কি রিগ্রেট হয়নি, কেন রাত জেগে এত পড়তুম? তা বলে রাত জেগে পড়াটা কি অন্যায় কাজ? রোগের জন্য রিগ্রেট হতে পারে, তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করবেন না। ডাক্তার সরকার অপ্রতিভ হয়ে, তোমার কাছে হেরে গেলুম, দাও পায়ের ধুলো দাও। তিনি গিরিশচন্দ্রের পদধূলি গ্রহণ করেন। আরও কিছুক্ষণ আলোচনার পর ডাক্তার সরকার মন্তব্য করেন, যত রিলিজিয়াস রিফর্মার হয়েছেন, যিশু চৈতন্য বুদ্ধ মোহাম্মদ, সব শেষে অহংকারে পরিপূর্ণ, বলে আমি যা বললুম তাই ঠিক, এ কি কথা? গিরিশচন্দ্র বলেন, মশাই সে দোষ আপনারও হচ্ছে, আপনি একলা তাদের সকলের অহংকার আছে এ দোষ ধরাতে, ঠিক সেই দোষ আপনারও হচ্ছে। ডাক্তার সরকার নীরব হয়ে যান। তখন নরেন্দ্রনাথ বলেন, উই অফার টু হিম ওয়ার্শিপ বর্ডারিং অন ডিভাইন ওয়ার্শিপ, আমরা একে পূজা করি, সে পূজা ঈশ্বরের পূজার প্রায় কাছাকাছি। এ সকল কথা শুনে শ্রীরামকৃষ্ণ বালকের মতো হাসতে থাকেন। ওম নির
নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদম তম রামকৃষ্ণম শিরসা নমামি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম ঐং হ্রিং জগন্মাতৃস্বরূপিণী শ্রী শ্রীমা শারদা দেবৈ নমো নমঃ। ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া যো ধর্মস্থাপনরতো বীরেশং তং নমাম্যহম্। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।